আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমি আমার বাবার বাড়ি বেড়াতে এসেছি। যেহেতু রামিসের বাবা চলে গিয়েছে, তো চিন্তা করলাম বাবার বাসা কয়েকদিন থেকে যাই। তো আমার বাবার বাড়ি হচ্ছে মিরপুর। তো মিরপুরে হচ্ছে আব্বা আম্মা থাকে, প্লাস আমার মেজবাপু থাকে, একদম আব্বা আমার বাসার পাশেই। মোটামুটি 20 টাকার মতো রিক্সা ভাড়া। তো এখনকার যুগে তো দেখা যায় যে রিক্সা উঠলে 20 টাকা দিতে হয়, একদমই কাছে, এটা গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো আমি আসার কথা শুনে মৌসুমাপু চলে এসেছে। তো এই যে মৌসুমাপু ছোট ছেলে আদিব, বিশেষ করে ওর জন্যই আসা। ও আর কি তাসিন, তারপর সাজিদ, ওদের সাথে খেলার জন্য একদম পাগল। ওরা প্রায় সেম এজের আর কি, এক ইয়ারের মধ্যে হয়েছে, কেউ হয়তো বা 6 মাস আগে পরে ভাবে। তো ওরা একদম ফ্রেন্ডের মতো সবসময় খেলাধুলা করে। তো মৌসুম আপু হচ্ছে আমার জন্য একদম বেবি সিঙ্গারা নিয়ে এসেছে। এর আগে আমি একদিন আর কি আপুকে বলেছিলাম যে আপু, অনেক দিন আর কি একদম ছোট বেবি সিঙ্গারা খাওয়া হয় না। সিঙ্গারা খাওয়া হয়, কিন্তু মিরপুরে যে একটা পাওয়া যায় একদম ছোট ছোট, 3 টাকা পিস, ক্যামেরায় বড় দেখা যাচ্ছে কিন্তু আসলে সিঙ্গারাগুলো অনেক ছোট। তো একদম মুচমুচে থাকে, এই সিঙ্গারাগুলো খাওয়া হয় না। তো এই কথা শোনার পরপরই মৌসুমাপু নিয়ে এসেছে আমার জন্য, তো আমি খাচ্ছি। আর এইদিকে হচ্ছে দুপুরে রান্না বান্নাও শেষ। আজকে কী রান্না করেছি দেখাই, এটা হচ্ছে হাট চিকেন রান্না করেছে। আর হচ্ছে দেখাচ্ছে চুলায় কি, এই চুলায় হচ্ছে সাদা পোলাও। বাচ্চা কাচ্চা যেহেতু আছে, বাচ্চারা তো পোলাও খুব পছন্দ করে, তো এই 2 আইটেমই রান্না করা হয়েছে। কারণ হচ্ছে কি, মার শরীরটা না অনেক খারাপ। মার করোনা ভালো হওয়ার পরেও আর কি শরীরটা ভালো হয়নি, করোনা ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু মার যে লান্সের সমস্যা ছিল, ওই লান্সে আর কি ভালো হচ্ছে না। ট্রিটমেন্ট চলতেছে, আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেকটাই প্রোগ্রেস, কিন্তু পুরাটা ভালো হচ্ছে না। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন। তো মার বাসা থেকে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে সন্ধ্যার পরে মৌসুমাপুর বাসা চলে এসেছি। আর এটা হচ্ছে মৌসুমাপুর বাসার জানালা থেকে একটা ভিউ। হয়েছে কি আপনাদের সাথে একটা, যে আমি সাজানো গোছানো ভিডিও শেয়ার করবো অমন হয় না। দেখা যায় মা বাবা বোনদেরকে পেয়ে এমন ব্যস্ত হয়ে গিয়েছি, মনে হয় কি যে ভিডিও শ্যুট করলে আমার আর কি টাইম ওয়েস্ট হয়ে যাবে। আমি এই সময়টা তাদের সাথে গল্প করি কিংবা মা বাবার সাথে কাটাই। সবসময় আসলে না ভিডিও করতে ভালো লাগে না, মনে হয় যে থাক আব্বা আমার সাথে গল্প করি কিংবা ওদের সাথে সময় দিই, ভিডিওটা একটু কম করি। ভিডিও তো কাতা চলে গেলে করতেই পারবো, কিন্তু তখন তার আব্বা মা থাকবে না। তো তেমন সাজানো গোছানো কোনো ভিডিও করা হয়নি। তারপর বাসায় রাত্রে এসেছি, মার বাসা থেকে খেয়ে এসেছি, তারপর রাত্রে ঘুমিয়েছি। এই তো সকালবেলা আব্বা মা যেন নাস্তা নিয়ে আসলো। মৌসুমাপু হচ্ছে অনেক সকালে ঘুম থেকে ওঠে, একদম ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে তারপর নাস্তা বানাতে চলে যায়। তা খাবে ডিম খাবে, এটা খাবে, মাংস খাবে। ওর কত হঠাৎ করে ঠান্ডা নাকটা পানি বতাচ্ছে সকাল বাতাসটা। কোনটা খাবে, এটা না এটা? তেল দিছিস মাশাল্লাহ, ওসব পরোটা না, তেল বেশি না দিলে না মজা লাগে না। খাবো না মায়েরা সব সময় না নরম পড়া হয়, আর আমার কাছে মতো মশমশা পড়া, মায়েরা মশমশা করা পাতা নরম
আব্দুল্লা পরোটা খায়, তো আমি সকালে ঘুম থেকে উঠতে উঠতে আপু আমাকে নাস্তা খাওয়ালো। নাস্তা খেতে না খেতে আপু বড় এক কাপ চা নিয়ে আসছে যে এটা খা। আপু হচ্ছে প্রচুর চা পছন্দ করে, আপু সকালে আর সন্ধ্যায় মাস্ট চা খেতেই হবে, চা না খেলে মাথা ঠিক রাখতে পারে না, মানে এমন অবস্থা ওর। তো ওর বাসায় আসলে জোর করে চা খাওয়াবে, দেখেন না কতগুলো চা নিয়ে আসছে। আমি বলি যে আমি এত চা খেতে পারবো না, বলে যে না খা ভাল লাগবে, একদম কাপ করে ভরে নিয়ে আসছে। তো নাস্তা খেয়ে এখন হচ্ছে চা খাচ্ছি। বাংলাদেশে আসার পর চা খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গিয়েছে, চা না খেলে ভালো লাগে না। তো চা খাওয়ার পরে আবদুল্লাহ বাবাকে খাইয়ে এখন হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মশমাপুর ছোটো ছেলে, ওকে শোয়াইলাম যে তুমি একটু আবদুল্লাহর সাথে শুয়ে থাকো, আমি আর তোমার আম্মু হচ্ছে মার্কেটে যাব, একটু শপিং মলে যাব আপুর সাথে। আবদুল্লাহকে তো নিয়ে যাওয়াটা একটু কষ্টকর, বাচ্চা নিয়ে তো মার্কেটে যাওয়া খুবই ঝামেলা, আর বাইরে যেহেতু করোনা পরিস্থিতি ভালো না, তো আবদুল্লাহকে নিয়ে কোথাও যায় না। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে গেলাম, আমি আর মশমা হচ্ছে একটু শপিং মলে যাব। আর বাসায় হচ্ছে থাকবে হচ্ছে মশমাপুর দুই ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে, চলে আসবো, বেশি সময় লাগবে না, একদমই কাছে মার্কেট, একটু শপিং মলে যাব। টুকটাক আর কি কেনাকাটা আছে, সেই কেনাকাটাগুলো শেষ করব। তো চলে এসেছি শপিং মল থেকে, শপিং মলে যে আর ক্যামেরাটা ওপেন করিনি। এক নাম্বার হচ্ছে খুব তাড়াহুড়া করে শপিং করেছি, কারণ হচ্ছে আবদুল্লাহকে রেখে গিয়েছি, একটা টেনশন, আর তার মধ্যে হচ্ছে একটু আনিজিও লাগে আমার কাছে যে কে কী মনে করে না করে, জন্য শপিং মলে যে আর ভিডিও শ্যুট করিনি। তো আসার পরপরই হচ্ছে আমি আবদুল্লাহকে আর কি খাওয়ালাম, গোসল করালাম, আর সেই ফাঁকে মশমাপু তাড়াহুড়া করে রান্না করে ফেললো। তো মশমাপু হচ্ছে তাড়াহুড়া করে এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছে, তার সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে শুকনো মরিচ। কী বলবো, আমার খুবই ফেভারিট একটা খাবার। আপু শুধু বারবার আফসোস করছিল যে তুই আমার পাশে আসলে আমি কিছুই রান্না করে খাওয়াতে পারলাম না, মার্কেটে যে সময় ওয়েস্ট হয়ে গিয়েছে। তা আমি বললাম যে না আপু, আমার খুব পছন্দের একটা খাবার, আমি এই খাবার দিয়ে আর কি এই তরকারি দিয়ে দুই প্লেট ভাত খেতে পারবো। তো আমরা সবাই মিলে একসাথে নিচে বসে খাচ্ছিলাম। আর আপনাদের কার কার কাছে আর কি এমন খাবার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার না আর কি যেটা ঝোলালা তরকারি সেটা অনেক ঝোল দিয়ে আমি খেতে পারি, আবার যেটা একদম শুকনা খাবার ফ্রাই কিংবা এই টাইপের যে খাবারগুলো এগুলো হচ্ছে শুকনায় খেতে পারি, আমার ঝোল লাগে না।